Hey everyone, good evening, welcome back to my channel and welcome to a new vlog. I hope you are very happy to be Nabami. So, I am very happy to be here. 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 Yeah.
মোটামুটি কমপ্লিটের উপরেই, আর এখন বাজে কটা, 4টে বেজে গেল। তো আর দেখছি না, এবার বাড়ি যাবো, এই প্যান্ডেলটা দিয়ে শেষ করলাম, আমার বাড়ি গিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। 4টের সময় বাড়ি এসে, 4টের সময় না 4:30 বেজে গেছিলো বাড়ি আসতে আসতে, তারপরে এসে জাস্ট 2 ঘন্টা ঘুমিয়েছি, আর তাড়াতাড়ি করে তারপরে উঠে পড়লাম। এখন চোখ জ্বালা করছে ঘুম থেকে উঠে, আর মন্দিরেও যেতে হবে, দশমীর পুজো হচ্ছে, মন্দিরে যাব। আর বলো যে নবমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো? নবমীর ব্লগে শুধুমাত্র প্যান্ডেলগুলোর উপরেই, প্যান্ডেল আর ঠাকুর এসবের উপরে বেশি ফোকাস করেছি, তাছাড়া তোমাদের খাওয়া দাওয়া আছে, ইয়ে আছে, সেগুলো অত দেখাইনি। ঠাকুর দেখতে গেলে তো খাওয়া দাওয়া এসব আছেই, তো প্যান্ডেলগুলোর উপর বেশি ফোকাস করলাম, কারণ তারা ভার্চুয়ালি তোমরা যারা ঠাকুর দেখতে বেশি ভালোবাসো, মানে ফোনের মাধ্যমে বা টিভির মাধ্যমে, এরকম যারা অনেকেই ঠাকুর দেখে ভার্চুয়ালি বাড়িতে বসে বসে, তো তাদের জন্য এই ব্লগটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একদম। সব ঠাকুরগুলো তারা এখানে দেখে নিতে পারবে, সব না, যেহেতু আমরা আজকে কালকে পুরো বরম, মানে বরমপুরের মধ্যেই ঘুরেছি, তো সবটা কমপ্লিট করতে পারিনি। তাও 2:30, 3:00 বেজে যাচ্ছে, তাও নো এন্ট্রি উঠছে না, সব জায়গায় তো ওইভাবে গাড়ি রেখে হেঁটে হেঁটে যাওয়া যায় না অনেকটা দূরে, তো যতটা পেরেছি কমপ্লিট করে, মানে করেছি, এখনও অনেকগুলোই বাকি ছিল, তো সেগুলো আর ইয়ে হয়নি, দেখানো হয়নি, যেগুলো আর কি মেন মেন আমরা সেইগুলোই দেখেছি। ভার্চুয়ালি ঠাকুর যখন আমরা দেখি টিভিতে বা নিউজে, তখন কি হয়, কলকাতার ঠাকুর, কলকাতার থিম, কলকাতার সেরা সেরা প্যান্ডেল, সেগুলো দেখায়। কিন্তু এটা আমি বলতে পারি যে আমাদের বহরমপুরের পুজো কিন্তু কোনো অংশে কম না, কলকাতার সঙ্গে একদম টক্কর লাগিয়ে চলছে। প্রত্যেকটা প্যান্ডেল হচ্ছে ইউনিক ধারণা নিয়ে, আর থিম ওয়াইজও এখন খুব ভালো ভালো প্যান্ডেল হচ্ছে, আর ঠাকুরগুলো ভীষণই সুন্দর করছে প্যান্ডেল, এক একটা যাও হোক না কারণ ঠাকুরগুলো ভীষণই সুন্দর। তো এটা বলতে পারি যে সবসময় কলকাতার পুজো না দেখে একটু আমার ব্লগের মাধ্যমে তোমার একটু বহরমপুরেরও পুজো দেখো, আই হোপ তোমাদের বেশ ভালোই লাগবে, কারণ একদম কলকাতার সঙ্গে টক্কর লাগে কিন্তু বহরমপুর পুজো এখন চলছে আপাতত। আর ভিড়, জনসংখ্যা, মানে দর্শনার্থীদের কি বলবো, সীমা নেই কোনো। একটু সাংবাদিকদের ভাষায় বলি, যাকে বলে একদম উপচে পড়া ভিড়, 3:00 বেজে যাচ্ছে, তাও আমরা লাইন দিয়ে ঠাকুর দেখছি, এরকম একটা ব্যাপার। তো সব মিলিয়ে আশা করি তোমাদের, তোমাদের আজকের ব্লগটা ভালোই লেগেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এন্ড করছি, কারণ এন্ড না করলে আর একটা ব্লগ আমি শুরু করতে পারবো না, দশমীর ব্লগটা আমাকে শুরু করতে হবে, আর তারপরে হচ্ছে এডিটিংগুলো সারতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো, ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, যারা এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে দশমীর ব্লগ নিয়ে। Till then, stay happy and stay safe. Bye-bye.